ওয়েলকাম টু টেক প্রদীপ চ্যানেল। বন্ধুরা, আজ একটা নতুন ধরনের কাজ আমরা শিখব, সেটা হচ্ছে এই ধরনের লেজারগুলো আমরা কীভাবে করব। এটা হচ্ছে একটা স্টাফ অ্যাটেন্ডেন্স রেজিস্টার, আর এটা হচ্ছে একটা লিগাল সাইজের, আর এর মধ্যে কিন্তু অনেক রো এবং কলামস আছে। তো এগুলো দেখতে একটু কঠিন, কিন্তু করতে কিন্তু অতটা কঠিন নয়, আর এটা আমি আপনাদের করে দেখাবো। সবাই কিন্তু আলাদা আলাদাভাবে করে, তো আমি যে প্রসেসে করি সেটা করলে কিন্তু আপনাদের অনেক সুবিধাই হবে, খুব সহজে কিন্তু এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। তো সবার প্রথমে আমাদের দেখতে হবে যে কোন কোন জায়গাগুলো সিমিলার আছে, অর্থাৎ যেগুলো একই ধরনের আছে। যেমন এই যে নেম, ইনিশিয়াল, ডিপার্চার, ইনিশিয়াল, এই যে এই জায়গাটা আছে তিনবার রিপিট করা আছে, মানে টোটাল তিনবার আছে একই জিনিস। ঠিক তেমনি এই যে মাঝখানে যে পোর্শনটা আছে, এখানে 31খানা রো আছে, এটাও কিন্তু সিমিলার, প্রত্যেকটা ঘর কিন্তু সমান। তো এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। প্রথমে আমরা কী করবো, না স্ট্রাকচারটা বানাবো, তারপর কিন্তু লেখাগুলো লিখবো, এটা হচ্ছে প্রসেস। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা এই যে লাইনটা আছে এই লাইনটা তৈরি করব। আমরা কিন্তু প্রথমে এখান থেকে শুরু করব না, প্রথমে আমরা স্ট্রাকচারের জন্য এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা ফার্স্ট করব। যদি আপনাদের কাছে ম্যানুস্ক্রিপ্ট থাকে তাহলে সেখানে আপনার স্ক্রিন আছে মেপারমেন্ট কত মাপ আছে। তো এখানে আমি জাস্ট এখানে ক্লিক করবো আর দেখতে পাচ্ছি এখানে 200 মিলিমিটার আছে, 200.66। তো এখানে আমরা 200 মিলিমিটার করবো। এবার আমরা পেজের মধ্যে এসে পেজটাকে লিগাল নিয়ে নেব, আর এই যে টুলটা আছে ফ্রি হ্যান্ড টুল, এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবো আর এখানে ক্লিক করবো, আর এখান থেকে আমরা 200 দিয়ে নেব। এটা দুটো লাইন আছে, তো এটাকে আমরা কপি করে পেস্ট করব, কপি আর বাইরে ক্লিক করে পেস্ট। যখন পেস্ট হয়ে যাবে তারপরে কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করে এটাকে আমরা নিচের দিকে নামিয়ে নেব। তো এই কাজ মোটামুটি কমপ্লিট, এই জায়গাটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা এই যে লাইনটা আছে এই লাইনটা করব না, চলে যাব এই লাইনে। তো এখান থেকে এর যে মাপ সেটা আমরা নিয়ে নেবো, হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল, এই বক্স টুল আছে, বক্স টুলের সাহায্যে আমরা জাস্ট একটা বক্স ড্র করবো, আর এখানে দেখবো যে 25.5 হচ্ছে এটার ডিস্টেন্স। তো আপনার কাছে ম্যানুস্ক্রিপ্ট থাকলে আবার বলছে সেখান থেকে আপনার স্কেল সাহায্যে মেপে নেবেন, তাহলেও আপনার মাপটা পেয়ে যাবেন। যেহেতু এখানে করা আছে বলে আমি এখান থেকে এইভাবে মেপে আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে 25.5। আর আমরা যে ভার্সানে করছি সেটা হচ্ছে X4। তো আমরা এর নিচের যে লাইনটা আছে লাইনটা সিলেক্ট করবো, আর এখানে আমরা অ্যারেঞ্জে গিয়ে ট্রান্সফরমেশন পজিশনে ক্লিক করবো, ডাউনে ক্লিক করবো, আর এখানে -25.5 দেবো। মাইনাস দেবো এই জন্য যে নিচের দিকে নামছে, উপর দিকে গেলে কিন্তু আমাদের মাইনাস দেওয়ার দরকার পড়বে না। তো -25.5 আর অ্যাপ্লাই টু ডুপ্লিকেট। তো এই লাইনটা তৈরি হয়ে গেল, এই যে লাইনটা তৈরি হয়ে গেল। এবার আমরা কিন্তু এরপরে এই যে লাইনগুলো আছে এগুলো করবো না, কারণ এগুলো সব সমান লাইন আছে, সমান ডিস্টেন্স আছে। আমরা ডাইরেক্ট চলে যাবো এখান থেকে একদম এইখানে অব্দি। তো এইটুকু আমরা একবার মাপ নেব, তার জন্য আমাদের এই লাইন থেকে একদম এত অব্দি, ঠিক আছে, এর মাপ হচ্ছে 222.6। এটা একটু মনে রাখবেন, 222.6। তো নিচে ক্লিক করে -222.6 আর অ্যাপ্লাই টু ডুপ্লিকেট। তো এই মাঝখানের মাপটা কিন্তু আমরা পেয়ে গেলাম, আর এখানে কিন্তু 31খানা রো আছে, তার জন্য আমাদের আবার ওপরে ক্লিক করে, ওপরে ক্লিক করলে কিন্তু আমাদের প্লাসে যেতে হয়, অর্থাৎ কোনো মাইনাস দেওয়ার দরকার পড়বে না। আর আমরা ক্যালকুলেটারটা অন করে নেব, 222.6/31। তো প্রত্যেকটা ঘরের মাপ হচ্ছে 7.18, অর্থাৎ এই যে ঘরগুলোর মাপ হচ্ছে 7.18, আর এখানে আমরা ওপরে ক্লিক করে 7.18 ভার্টিক্যালে দিয়ে দেবো, আর অ্যাপ্লাই টু ডুপ্লিকেট করব। যারা X7-এ করছো তারা কিন্তু অলরেডি এখানে 31খানা লিখে আমরা অ্যাপ্লাই টু ডুপ্লিকেট করলে একবারে ওটা হয়ে যাবে, তো X4-এ সেই অপশানটা নেই। তো আমরা এখানে এক একটা করে করব। তো আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে এই যে লাইনটা আছে এই লাইনটা তৈরি করব। তো এর মাপটাও আমরা এখান থেকে জাস্ট
দেখে নেব 7.6। আপনারা কিন্তু স্কেল দিয়ে মেপে নেবেন। তো এখানে আমরা ক্লিক করলাম, আর নিচে ক্লিক করে মাইনাস মাইনাস 7.6 আর অ্যাপ্লাই টু ডুপ্লিকেট। এবার এই যে ভার্টিক্যাল লাইনটা আছে এটার মাপ আমরা নিয়ে নেব, এটা কত দূরে আছে তার জন্য জাস্ট এম ক্লিক করব। তো এখানে দেখাচ্ছে 7.84, 7.4 বা 7.5ও করতে পারেন, 7.5 আমরা করব। আর এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে একদম এত অব্দি একটা লাইন ড্র করব। আচ্ছা, তার আগে আমরা এই দুটো কাজ একটু করে নিই, ঠিক আছে? তো আমাদের কাজটা এত অব্দি করা আছে, কপি করে আমরা একটা ডুপ্লিকেট করে নেবো এখানে। এটাকেই আমরা রাইট ক্লিক করে কপি আর পেস্ট। এটার মাপটা একবার দেখে নেব, এটার মাপ হচ্ছে 13.7। মাইনাস 13.7 আর অ্যাপ্লাই টু ডুপ্লিকেটটা নিচ অব্দি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা এই জন্যই আগে করলাম, যেহেতু এই যে এই লাইনটা আছে এই লাইনটা কিন্তু একদম এত অব্দি টানা আছে, ওই জন্য কিন্তু আগে এটা আমরা করে নিলাম। এবার আমরা ভার্টিক্যালি লাইনটা টানবো, এখানে ক্লিক করব যে কোনো একটা জায়গায় আর একদম নিচ অব্দি আসবো, এসে এখানে ক্লিক করব। একটু আমরা চেক করে নেব যে লাইনটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ বড় হয়ে গেছে কি ছোট হয়ে গেছে কিনা দেখে নেব একবার। তো লাইনটা মোটামুটি কিন্তু ঠিকই আছে। আর একবার আমরা মেপে নেব এখান থেকে, এটার মাপ হচ্ছে 3.5। এবার এই লাইনটা সিলেক্ট করার পর এই লাইনটা সিলেক্ট করবো শিফট চিপে আর এল প্রেস করবো। এল প্রেস করলে একদম লেফট সাইডে চলে যাবে। এবার এটা সিলেক্ট করে আমরা ডান দিকটা ক্লিক করে হরিজন্টালে 3.5 দেবো, দিয়ে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই টু ডুপ্লিকেট করবো না, অ্যাপ্লাই করবো। হ্যাঁ ঠিক আছে, আরেকবার চেক করে নি, 3.5 অ্যাপ্লাই। সরি ভুল হচ্ছে, এটা হবে হচ্ছে 7.5, ঠিক আছে? তো আমরা এটাকে আবার লেফট সাইডে পাঠিয়ে দেবো আর সেট করে ডান দিকে 7.5 দেবো আর অ্যাপ্লাইতে ক্লিক করব। ফাইন, এটাকে আমরা ছোট করে দেবো। আর এবার আমরা ঠিক এই পোর্শনটা আমরা করে নেব। তো ফার্স্ট হচ্ছে অ্যারাইভালের যে লাইনটা আছে এই লাইনটা আমরা তৈরি করব, তার জন্য এই লাইনের যে মাপটা আছে আমরা মাপটা আবার দেখে নিই। এই লাইনটার মাপ হচ্ছে 9.5। এটাকে সিলেক্ট করবো আর ডান দিকে ক্লিক করে 9.5 আর অ্যাপ্লাই টু ডুপ্লিকেট, আর এখান থেকে এটাকে আমরা ছোট করে দেবো। এটার মাপ হচ্ছে 19.092, তো এটাকে আমরা 19ই করে দেবো, 19ই করে দেবো রাউন্ড ফিগারে। অ্যাপ্লাই টু ডুপ্লিকেট। তো আপনারা কিন্তু এখানে ম্যানুস্ক্রিপ্টে স্কেল দিয়ে মেপে তবে এটা করবেন, আপনারা তো এরকম রেডি পাবেন না, তো সেক্ষেত্রে আমাদের স্কেল দিয়ে মেপেই করতে হবে। এটা হচ্ছে 9.5।
তো আমাদের এত অব্দি কিন্তু অলরেডি হয়ে গেছে, আর একটাই বাকি আছে হচ্ছে ইনিশিয়ালের এই যে লম্বা যে লাইনটা আছে, এটা হচ্ছে 20.152। তো 20.1 আমরা এখানে দিয়ে দেব, ক্লিক, আর 20.1 অ্যাপডেট ডুপ্লিকেট, আর এটাকে আমরা উপর দিকে এরকমভাবে তুলে দেব। তো এই পোর্শনটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে, লেখাগুলো লিখলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 10 পয়েন্টে নেম, ডেট অ্যারাইভাল, তো যেমন আছে তেমনই কিন্তু আমরা করব। তো এটাকে আমরা কি লেখা আছে, ডেট, তো এটাকে আমরা ডেট লিখে 90 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব। অ্যারাইভাল, ইনিশিয়ালস, IALS, ঠিক আছে, ডিপার্চার, DEPARU, ডিপার্চার, আর সেম ইনিশিয়ালস। তো এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো, আর অ্যারাইভাল আর ডিপার্চারটা সেট করে আমরা ই পেস্ট করব। ই পেস্ট করলে এটা সমান হয়ে যাবে, তেমনি এই দুটো সিলেক্ট করে আমরা ই পেস্ট করব। ই মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মাপের সব ঠিক আছে। এবার এটাকে আমরা রিপিট করিয়ে দেবো, তার জন্য ডেটটাকে তো আমরা কিছু করব না, এটাকে আমরা তিন দুবার রিপিট করিয়ে নেব। সেম আমরা এই পোর্শনটা সেট করব, আর এটাকে আমরা গ্রুপ করে নেব, গ্রুপ, আর এখানে ক্লিক করে একবার, ঠিক আছে, আর আরেকবার, দুবার। তো মোটামুটি বুঝতেই পারছেন, মোটামুটি কিন্তু হয়ে গেল দিকটা, শুধু লাস্টের এইটুকু বাকি আছে। তার জন্য আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা ছোট করে দেব, আর এখানে লিখবো হচ্ছে ইনিশিয়াল অফ হেড অফ হেড অফ দ্য অফিস। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এখানে এই নাম্বারিং গুলো শুধু আমরা করে নেব, তার জন্য খুব সোজা এটা জাস্ট 1 লিখবো, 2 3 4 5, এটাকে আমরা 10 পয়েন্ট করে দেব, 6 7 7 8, বাদ না যায় তাহলে কিন্তু একদম ঠিকঠাক কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরকম ভাবে করতে আমি বলে দিচ্ছি, এই যে ফার্স্ট যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে এই যে ঘরটা ঠিক মাঝখানে নিয়ে আসবেন, ঠিক এরকম ভাবে, আর পুরো লাইনটাকে আপনারা রাইট এলিমেন্টে করে দেবেন যেহেতু সংখ্যা।
যদি আপনার কোনো নম্বর বাদ না যায় তাহলে কিন্তু একদম পুরোপুরি ঠিক হবে। এবার এই সেফ টুলে যাবেন আর এটাকে নিয়ে একদম 31টাকে লাস্ট ঘরের সঙ্গে অ্যাডজাস্ট করবে এইখানে। একদম সব ঠিকঠাক সুন্দর কিন্তু হচ্ছে। এবার আমরা করবো হচ্ছে টোটাল, একটু আমরা কন্ডেন্স করে দেব। অরিজিনালও কিন্তু আমাকে কন্ডেন্সই করা আছে। তো আমাদের তো মোটামুটি কাজ শেষ, শুধুমাত্র এই দুটো লাইন লিখলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটা আর লিখলাম না, এখানে জাস্ট কপি করে এখানে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা এটুকু কাজ তো নিশ্চয়ই করতে পারবেন। তো এটাকে আমরা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে শিফট চেপে সেভ করে সি প্রেস করে সেন্টার করে দেবেন। আর পুরো যে লেজারটা আছে কন্ট্রোল জি করে গ্রুপ করবেন আর পি চেপে পেজ সেন্টার করে দেবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন যে আপনারা আমি কিভাবে এটা করলাম, খুব ইজি ভাবে, দেখে মনে হয় যে খুব কঠিন কিন্তু অত কিন্তু কঠিন না, খুবই সোজা, ঠিক মতো করলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। যদি আপনাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবেন, যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে।